সমবেত হে গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আপনাদের সম্মুখে যে লীলাটি পরিবেশন করব সেই লীলার হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম শ্রেষ্ঠ লীলা রাসলীলা। ওমা, রাস কথার অর্থ কি? রাধা গোবিন্দ মিলিত রসকে বলা হয় রাস। এই রাসলীলা কত গোপী নিয়ে করেছিলেন? শত কোটি গোপী। পদকর্তা বললেন শত কোটি গোপী নয়, এই শত কয়েকটি গোপিনী রাসলীলা করেছিলেন। গোপী ছিল কয় প্রকার? তিন প্রকার, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে ভগবানকে লাভ করেছেন তারাই হলো সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানকে দর্শন করে, যারা নিত্য নিত্য ভগবানের সেবা পূজা করে তারাই হলো নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা গো? হরি বল হরি বল। ওমা, কৃপা সিদ্ধা গোপী কারা? আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা এত রাত্রি জেগে এত কষ্ট করে এই মহতী হরিবাসরে বসে আছেন কেন? কি গো মায়েরা বসে আছেন কেন? শুধু কি রাসলীলা দর্শন করবেন বলে? নাচবেন আর হরিধ্বনি দেবেন, রাসলীলা দর্শন করবেন, তাই তো? কিন্তু এই নৃত্য করলে, হরিনামে নৃত্য করলে, রাসলীলা দর্শন করলে, কৃষ্ণ কথা আস্বাদন করলে কি হয় সেটা তো জানতে হবে মা। এত রাত্রি থেকে এত কষ্ট করে এই রাসলীলা দেখবেন বলে, কৃষ্ণ কথা শুনবেন বলে বসে আছেন, কিন্তু কৃষ্ণ কথা আস্বাদন করলে, শ্রবণ করলে কি হয়? ভগবানের কিঞ্চিত কৃপা লাভ হয়। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা যে যার যে মায়েরা এসেছেন, প্রত্যেকের মনে তো একটা আলাদা আলাদা বাসনা আছে, তাই না? কেউ স্বামী সুখ, কেউ সংসার সুখ, কেউ সন্তান সুখ, কে মা? কিন্তু সেই যে আমাদের কামনা বাসনাটা পূর্ণ হবে কেমন করে মা? যদি না ভগবানের কৃপা হয় তাহলে কি আমাদের মনোবাসনা পূর্ণ হবে? আমরা যে যুগল দর্শন করবো বলে বসে আছি, ভগবানের কৃপা যদি না হয় তাহলে কি আমরা যুগল দর্শন করতে পারবো? আগে ভগবানের কৃপা লাভ করতে হবে। তাহলে আপনারা কিসের জন্য বসে আছেন? ভগবানের কিঞ্চিত কৃপা লাভ করিবার জন্য। তাই আপনারা হলেন কৃপা সিদ্ধা গোপী। কি গো মায়েরা, দেখি কজন গোপী আছেন এখানে কৃপা সিদ্ধা গোপী, হাত তুলুন তো দেখি। জয় রাধে, জয় রাধে, এদিকে উঠছে না কিন্তু, জয় রাধে। বাবা আমার মা হাত তুলেছে, দেখো চাদরের ভিতরতে এরকম। ওমা, একটু জোর করে, এই যে দুটি বাহু উত্তোলন করা মানে কি বাবা? ভগবানের চরণে আত্মসমর্পণ করা। এই যে দুটি বাহু উত্তোলন করা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর ভগবানের চরণে যতক্ষণ আমাদের আত্মসমর্পণ করা হবে ততক্ষণ কিন্তু ভগবানের কৃপা পাওয়া হবে না। আগে জানতে হবে মা কৃপা কথার অর্থ কি। কৃপা কথার অর্থ হলো কিছু করে পাওয়াকে বলে কৃপা। কৃপা কথার অর্থ হলো কিছু করে পাওয়াকে বলে কৃপা। আমা, আপনি কোনো মালিকের বাড়িতে কাজে যাবেন, মালিকের বাড়িতে গিয়ে কাজ করবেন না মা, তার বাড়িতে বসে শুধু দিনের শেষে মালিককে বলবেন, মালিক আমার সারা দিনের মাইনেটা দিন, কি দেবে? কি গো মা দেবে? হরি বল হরি বল।
তাহলে মা ঠিক তদ্রূপ এই হরিবাসরে এসে এত ঠান্ডার মধ্যে রাত্রি জেগে বসে আছেন, কিছু না করলে মালিকের যতক্ষণ না কাজ করবেন মালিক কিন্তু মাইনে দেবে না, দেবে ঠিক তদ্রূপ ভগবানের যদি কৃপা লাভ করতে হয় কিছু করতে হবে তবে কৃপা পাওয়া হবে, আর না হলে আমরা যদি না কিছু করি শুধু চেয়ারে বসে বসে তাহলে কি ভগবানের কৃপা পাওয়া হবে? কিছু করতে হবে, কি একটু উলুক ধ্বনি শঙ্খ ধ্বনি করে করতালি দুটি বাহু উত্তোলন এটাই হচ্ছে ভগবানের কর্ম। তাহলে মা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? ওই সংসার জীবনে ছেড়েই মহতি হরিবাসরে এসেছি ভগবানের কিঞ্চিত কৃপা লাভ করিবার জন্য। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বলবো নিদাই গৌর প্রেম আনন্দে হরি 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 বল। তাহলে মায়েরা আমরা এতক্ষণ কোথায় ছিলাম? কোথায় গো? যা আমার মায়েরা বলতে পারছে না, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান হয় কি মধুরাতি মধুর বৃন্দাবন। তাহলে আপনারা কোথায় ছিলেন? বৃন্দাবনে। শুধু বৃন্দাবনে আপনারা কোথায় বাস করছেন? বৃন্দাবনে, তাই তো? শুধু বৃন্দাবনে বাস করছি বললে হবে না, বৃন্দাবনের পরিবেশ জানতে হবে। বৃন্দাবনের পরিবেশটা কেমন? মায়েদের বদনে শঙ্খধ্বনি উলুধ্বনি, পিতাদের বদনে কিংবা দাদা ভাইদের বদনে হরিধ্বনি কিংবা জয়ধ্বনি। আচ্ছা মায়েরা আপনারা যেখানে বসে আছেন এটা কোন বৃন্দাবন? যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই স্থান হয় মধুরাতি মধুর বৃন্দাবন। আর এতক্ষণ ছিলাম আমরা কোন বৃন্দাবনে? গৌরী আস্বাদন করছিলাম, তাই না? তাহলে শ্রীধাম নবদ্বীপ ধামে ছিলাম, আর নবদ্বীপ ধামকে কোন বৃন্দাবন বলা হয়? গুপ্ত বৃন্দাবন। আর আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেই লীলা হলো শ্রীধাম বৃন্দাবন। তাহলে মায়েরা আজকের এই মধুময় বৃন্দাবন ছেড়ে এখন আমাদের যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। কি গো মায়েরা যাবেন তো বৃন্দাবনে? যাবেন? কই দেখি কে কে যাবেন, একটু হাত তুলুন তো দেখি। জয় রাধে জয় রাধেশ্যাম। ইচ্ছা নেই বাবা, মায়েরা সামনের দিকে আসুন না। জরাধি অমা, বৃন্দাবনে কিন্তু বসে বসে যাওয়া যায় না, একটু নৃত্য করতে করতে যেতে হবে। কি বৃন্দাবনে বসে বসে যাওয়া যায়? যাবেন তো সবাই নৃত্য করতে করতে? দেখি এই মধুময় বৃন্দাবনটা আপনারা কেমন ভাবে বৃন্দাবন বানিয়েছেন, এই মধুময় গ্রামকে আপনারা কেমন ভাবে বৃন্দাবন বানিয়েছেন, একটু জোর করে শুরু করুন তো। জোর করে উলুধ্বনি শঙ্খধ্বনি, সবাই মিলে চলো না সবাই। বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ রাধা কৃষ্ণ নাম জপ, এই জপ হরি না, এই জপ হরি না, কজন সখী হয়েছে? দুজন, চারজন, পাঁচজন।
ও দিদি ভাই আরো হবে হবে। ও আমার দাদা ভাইরা যাবে না, দাদা ভাইদের শরীর খুব খারাপ। কি দিদি ভাইরা যাবেন না, যুগল দর্শন হবে না? দেখি কে কে বৃন্দাবনে যাবেন, একটু জোর করে উলুধ্বনি সংবর্ধনি। দেখি বলছে সকলে না দিয়া বাসির মুখে মধুর হরি নাম, ফল করতল বাজে গায় হরি গুণগান। সকলে না দিয়া বাসির মুখে মধুর হরি নাম, ফল করতল বাজে গায় হরি গুণগান। সকলে না দিয়া, সকলে না দিয়া বাসির মুখে মধুর হরি নাম, ফল করতল বাজে গায় হরি গুণগান। তারক প্রভ নাম জপে মায়া পুরে ধাম, সাক্ষরে পাপি হয় উদ্ধার, তার প্রমাণ যোগাই মাধাই দোষী রত্ন কর। ষোলো নাম পত্রী সাক্ষর পাপি হয় উদ্ধার, তার প্রমাণ যোগাই মাধাই দোষী রত্ন কর। ষোলো নাম পত্রী সাক্ষর পাপি হয় উদ্ধার, তার প্রমাণ যোগাই মাধাই দোষী রত্ন কর। মানব জন্ম ধন্য হবে পাপ যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নামে করে। বাবা ওর মায়েরা জব্দ হয়ে পড়লো নাকি? এই দিদির গানে সন্তুষ্ট হয়ে বাবুরাম হালদার 50টি টাকা পুরস্কৃত করে পুরস্কৃত করে পুরস্কৃত করে পুরস্কৃত করে পুরস্কৃত করে। জরাধি আমা দেখি একটু জোর করে রাধা ভয় বলেছেন বৃষভানু রাজ নন্দিনী কি জল বলেছেন, জল বলেছেন। আর দিদি ভাইকে জিজ্ঞেস করছি জল বলেছেন, বলে হ্যাঁ বলেছে। হরি বল হরি বল। দিদি ভাইরা জল বলেছেন, ও জয় বলেছেন, কানে কালা আছে, ডায়মন্ড হসপিটালে ভর্তি করতে হবে। হরি বল হরি বল। মায়েরা
সেই গলাটা বার করুন তো। ও দিদি ভাই ওখানে কালা তো, দিদি ভাই কোন গলাটা গো? যেটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে কার সঙ্গে হয়? আর শাশুড়ি ননদ শাশুড়ি বৌমার সঙ্গে মাঝে মাঝে হয় না? না না, এদিকে মায়েরা দিদি ভাইরা খুবই ভালো। কি কি গো মায়েরা হয় না? একদমই হয় না। হয় 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 বলছেন? সেই গলাটা বার করে একটু জোর করে, রাধা রানী কি, বৃষভানু রাজনন্দিনী কি? কি দাদা ভাইরা আছে না পালিয়েছে? ভগবানের সখারা আছে? আচ্ছা দেখা যাক, ভগবান শ্রী কৃষ্ণ কি একে তাই ভগবানের সখা কম, তার উপরে যদি এরকম বলা যায় তাহলে কেউ শুনতে পাবে? ভগবান শ্রী একাই আছো, জোর করে ভগবান শ্রী কৃষ্ণ কি আছেন? আছে শিগো দিদি ভাইরা, আমরা হেরে যাব। হ্যাঁ দিদি ভাইরা আজকে হেরে যাবে, আমরা হেরে যাব। দাদা ভাইদের আওয়াজটা দেখেছেন? একটু জোর করে, রাধা রানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, ভগবান শ্রী কৃষ্ণ কি, ভগবান শ্রী কৃষ্ণ কি, নন্দন নন্দন কি, গোপীনাথ কি, মদন মোহন কি, কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 ও কৃষ্ণ সখা হরি হরি সবাই দাও হে দেখা দিও না জ্বালা রাধারানী কেঁদে কেঁদে গাতিছে মালা কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে রাধা রানী কেঁদে কেঁদে কাঁদিছে মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদিছে মালা যমুনার কূলে শ্যামনগর কিনা দেখিয়া যাই শরণে মরে রাধা রানী একা বসে যমুনার কূলে শ্যামনগর কিনা দেখিয়া যাই শরণে মরে প্রাণ বধুয়া পরিছল না প্রাণ বধুয়া পরিছল না দিও না জ্বালা কেঁদে কেঁদে রাধা রানী কেঁদে কেঁদে কাঁদিছে মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদিছে মালা যমুনার কূলে রাধা রানী জলানিতে যাই সন্ধ্যা কালে শ্যাম যখন বাজাই বাজে যমুনার কূলে জলানিতে যাই যমুনা যাই সন্ধ্যা কালে
তাহলে মায়েরা আমরা কোথায় উপস্থিত হলাম? শ্রীধাম বৃন্দাবনে। চলুন শ্রীধাম বৃন্দাবনে যে ব্রজগোপীদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন সেই ব্রজগোপীর জন্ম কাহিনী আস্বাদন করতে গেলে আমার প্রাণ গোবিন্দ যে ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন সেই ব্রজগোপীর জন্ম কোথা থেকে হলো সেই জন্ম কাহিনী আস্বাদন করতে গেলে এখন আমাদের যেতে হবে সত্যযুগে। সত্যযুগে শ্রীধাম কৈলাস ধামে মা পার্বতী আর বাবা ভোলানাথের বিবাহ হয়েছিল। আর এই বিবাহে পুরোহিত ছিল কেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই বিবাহে সকল দেবতার নিমন্ত্রণ করলেন কিন্তু একজনকে বাদ দিলেন, তিনি হলেন কে মা? নারদমণি। এমনি কথাই বলে না, নারদ যেখানে যাবে সেখানে গণ্ডগোল বাঁধাবে, তাই নারদমণিকে আর নিমন্ত্রণ করলেন না। নারদমণি মনে মনে চিন্তা করছে যে মামার বিয়েতে তো নিমন্ত্রণ করলো না, তা নাই বা নিমন্ত্রণ করুক, আমি বিনা নিমন্ত্রণে যাব। বিনা নিমন্ত্রণে যাবো বটে, কিন্তু কিছু যৌতুক তো নিয়ে যেতে হবে, খালি হাতে কি বিয়ে বাড়িতে যাওয়া যায়? এইভাবে চিন্তা করতে করতে চলেছে মা, সম্মুখে একটি ভেক লাফিয়ে লাফিয়ে চলে। ভেক কথার অর্থ কি? বাঘ। বাঘ দেখেছি আমার মায়েরা ঠিক জানে, তাই ব্যাংকটিকে দেখতে পেয়ে বলছে এই তো পেয়ে গেছি বিয়ে বাড়ির যৌতুক। কি গো মায়েরা, বিয়ে বাড়িতে কেউ ব্যাংক উপহার দিয়েছেন? নারদমণি ব্যাংকটিকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। এদিকে বিবাহ বাসরী মা পার্বতী আর বাবা ভোলানাথের বিবাহ চলছে, মালা বদল চলছে, একটু জোর করে উলুধ্বনি। আর বাবা ভোলানাথের মস্তকে কি বিরাজ করে? উদয়নাক সাপ। ওই সাপের নাম হলো উদয়নাক। এই মালা বদল চলাকালীন উদয়নাককে নিয়ে বাঘছালটিকে ভালো করে বেষ্টন করেছে। মালা বদল চলছে ঠিক সেই স্থানে উপস্থিত হলো কে? মালা বদল সম্পূর্ণ হয়েছে, মা পার্বতী আর বাবা ভোলানাথ যুগলে দাঁড়িয়েছে আর মা মেনকা বরণ করছে। যখন বরণ করছে ঠিক সেই সময় নারদমণি উপস্থিত হয়েছে সেই স্থানে। এইবারে নারদমণি সঙ্গে করে কি নিয়ে এসেছে মায়েরা? ব্যাগ। এমন সময় বাবা ভোলানাথের পশ্চাতে দাঁড়িয়েছে নারদমণি। আমা সাপ যদি ব্যাগ দেখে কি চুপ করে থাকবে? তাই বাবা ভোলানাথের পশ্চাতে দাঁড়িয়ে উদয়নাগের বদনের কাছে ব্যাংকটিকে ধরছে। কি গো মায়েরা, এইভাবে লোক দেখাতে দেখাতে বিবাহ বাসরে ব্যাংকটিকে ছেড়ে দিল। যেই না ব্যাংকটিকে ছেড়ে দিয়েছে
উদয়নাগ বাবা ভোলানাথের কোমরের বেষ্টনটি খুলে এইবারে চলেছে ওই ব্যাংকটিকে ধরতে। কেমন ভাবে গো, একটু জোর করে উলুধ্বনি। একটু ভালো করে বলুন, অমেরা হরিবোল হয়ে গেল সকল দেবতার সম্মুখে, কি হলো, কি হলো? মায়েরা জানেন, কিন্তু মায়েরা জানে সকল দেবতার সম্মুখে উলঙ্গ হয়ে গেলে। তা জামাইয়ের এই দশা দেখে মেনকা দেবী তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা টেনে দিলেন লজ্জিত হয়ে। এমন সময় সকল দেবতা বললেন, মেনকা মাথায় দিলি ঘোমটা আর বিছি বিছি করিলি জামাই চিরকালের নেংটা। ওরে ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটা মাথায় দিল ঘোমটা, ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটা ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটা ঘোমটা বেঁচে বেঁচে করলে জামাই, বেঁচে বেঁচে করলে জামাই, বেঁচে বেঁচে করলে জামাই, বেঁচে বেঁচে করলে জামাই। ওরে মেনকা, ওরে মেনকা, ওরে আমার মেনকা, সরতে ভোডা বকছালে তার বসন পোড়া, ওই সারা অঙ্গে সরপে ভরা বকছালে তার বসন পোড়া, আ আ সারা যোগের সরপে ভোডা বকছালে তার বসন পোড়া, আরে সারা অঙ্গে সরপে ভোড়া।
তারা বর্ষণে পড়া কপালে তোরে আগুন জ্বালা মালা ভিতরে আগুন জ্বালা কপালে তোরে আগুন জ্বালা মালা ভিতরে আগুন জ্বালা দুটা ভরা তার মাথায় তার মাথায় তার মাথায় ওরে ও ও ও বেলকা কনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা কনকা মাথায় দিল ঘোমটা ও বেলকা বেলকা মাথায় দিল ঘোমটা ঘোমটা বেলকা মাথায় দিল কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বেলকা মাথায় দিল ঘোমটা বাবা ভোলানাথের এই দশা দর্শন করে মা পার্বতী লোলার চক্ষু হতে একটি জ্যোতি প্রকাশ করলেন। সেই জ্যোতিতে বাবা ভোলানাথের অঙ্গে বসনে ঢেকে গেলেন। কিন্তু মা গো, এই সময় মা পার্বতী এমন এক রূপ ধারণ করেছিলেন, এই রূপ দর্শন করেছিলেন পুরোহিত ব্রহ্মা। পুরোহিত ব্রহ্মা এই রূপ দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারলেন না, আপনা হতে বীর্য স্খলিত হলো ওই যজ্ঞের বালুকণার উপরে। ব্রহ্মা লজ্জিত হয়ে নিজের চরণ দ্বারা ওই শুক্র বালুকণার সঙ্গে মিশিয়ে দিলেন। বিবাহের শেষে এমন সময় আমার প্রাণ গোবিন্দ দৈব বাণী করে বললেন, ব্রহ্মা 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 তুমি সকল দেবতারই চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার ওই শুক্র কোনদিন নিষ্ফল হবে না। বিবাহের শেষে সেই বালুকণাগুলি নিয়ে সরোজ নদীতে ভাসিয়ে দিয়েছিলে। ওই শুক্র কত বালুকণার গায়ে লেগেছিল? 60,000 বালুকণার গায়ে। ওই 60,000 বালুকণা থেকে 60,000 বাল্য খিল্লমণির জন্ম হল। গেল সত্য যুগ, এলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগে রাম অবতারে সীতা হরণের পরেই প্রভু রামচন্দ্র সীতাকে না দেখতে পেয়ে চিৎকার করে কাঁদছে, হ সীতা হ সীতা বলে কাঁদছে। এমন সময় ওই 60,000 বাল্য খিল্লমণি গহন বনে বসে তপস্যা করছিলেন, প্রভুর মন্দনে তাদের তপস্যা ভঙ্গ হল। ওই 60,000 বাল্য খিল্লমণি ছুটতে ছুটতে সে প্রভু রামচন্দ্রের দুটি চরণ জড়িয়ে ধরে বললেন, প্রভু প্রভু গো প্রভু আমার, ও গো প্রভু গো, প্রভু আমার, ও গো আমার, নারী দেহ দাও প্রভু, আমাদের নারী দেহ দাও। নারী দেহ পেলেই আমরা তোমাকে পতি রূপে সেবা করতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, তথাস্তু। শোনো 60,000 বাল্য খিল্লমণি, তোমরা এই যুগে আমাকে পতি রূপে পাবে না, এরপরে আসবে দাপর যুগ। সেই দাপর যুগে তোমরা গোপিনী রূপে জন্মগ্রহণ করবে, আর আমি ষোলকলা পূর্ণ ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। সেই যুগে আমি তোমাদের মনোবাসনা পূরণ করবই করব। গেল ত্রেতা যুগ, এলো দাপর যুগ। দাপর যুগেই ওই 60,000 বাল্য খিল্লমণি 60,000 গোপিনী রূপে জন্মগ্রহণ করল, আর প্রভু রামচন্দ্র
ষোলকলা পুণ্যৈশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন। এই যুগে আমার প্রাণ গোবিন্দ ওই ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করিবার জন্য এই বিবিধ লীলা বিলাস করলেন। ভগবান পিতা রাতে ভগবান পিতা রাতে শারদ ফুল মল্লিকা শারদ ফুল মল্লিকা বৃষ্ণ যোগ মায়া মো পারে সীতা যোগ মায়া মো পারে সীতা যিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক সেই অনাদির আদি গোবিন্দ আজ এই বিবিধ লীলা বিলাস করলেন। ইসু মা ইসু মা জাগো মা ইসু মা জাগো মা জাগো মা অধম কঙ্গাল ডাকি দেখা দি সন্তান কাঁদে তোর নয়নের জলি অধম কঙ্গাল ডাকি দেখা দি সন্তান কাঁদে তোর নয়নের জলি তবু কেন দেখা দিলে না তবু কেন দেখা দিলে না জাগো মা জাগো মা ইসু সর্বভূত সুশক্তি রূপে সুন্দিত নম তস্মৈ নম তস্মৈ নম তস্মৈ নম নমঃ দেবী সর্বভূত সুশক্তি রূপে সুস্থিত নম তস্মৈ নম তস্মৈ নম তস্মৈ নম নমঃ দেবী সর্বভূত সুশক্তি রূপে নমতস্মৈ নমতস্মৈ নম নমঃ দেবী সর্বভূতে সুশক্তি রূপে সুচিতা নমতস্মৈ 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 নম নমঃ জয় রাধে।